আমি নীরেন সেনগুপ্ত। আমি 1971-এ দিল্লিতেই আর্ট কলেজে চাকরি করতাম। তারপর সেই সময় তো আমরা সংবাদপত্রের মাধ্যমে বাংলাদেশের সব খবর পাই, আর বাংলাদেশে এসব খবর পেয়ে মানে মনে হচ্ছিল যে সবকিছু আমার জীবনেই সবকিছু ঘটছে, কারণ আমি বাংলাদেশেই জন্মেছি। বাংলাদেশকে আমি কখনো আলাদা করে ভাবতে পারিনি আমার লাইফ থেকে। সেই জন্য তখন ভেতরে আমাদের একটা দারুণ আলোড়ন হচ্ছিল। তখন আমাদের আরও কয়েকজন বাঙালি কলিগ ছিলেন দিল্লিতে, একজন ধীরাজ চৌধুরী, বিমল দাশগুপ্ত, জগদীশ দে, ওরা সবই বাংলাদেশে জন্ম ওদের। তো ওদের বললাম, দেখো আমাদের একটা তো কিছু করা উচিত অ্যাজ এন আর্টিস্ট। তখন বললো, খুব ভালো কথা, চলো আমরা একটা গ্রুপ শো করি। অন্তত দিল্লির লোকেরা, বম্বের লোকেরা, কলকাতার লোকেরা তো জানেই, এরা অন্তত একটু সচেতন হবে এবং সাপোর্টও একটা দেবে। তো আমরা ঠিক করে আমরা জাগির আর্ট গ্যালারিতে বম্বেতে, আর দিল্লিতে ললিতকলা, এবং কলকাতায় বিড়লা একাডেমিতে তিনটি শো করলাম। এবং আমাদের এটাই ছিল যে যেই টাকাটা উঠবে সেই টাকাটা বাংলাদেশের তহবিলে দিয়ে দেওয়া হবে, এবং তাই করা হয়েছিল। এবং একটা দারুণ একটা আলোড়ন হয়েছিল বম্বেতে মেনলি, কারণ বম্বেতে ওরা এরকম ভাবতেই পায়নি যে এরকম বাংলাদেশের উপর একটা এক্সিবিশন করবো এরকম। আর সত্যি যে সেই সময় যেসব ঘটনা ঘটেছে আমাদের, না ওটার চিন্তা করতে হয়নি, সাথে সাথে আমরা ওটা মানে পেনে নিকেই বলুন, ক্যানভাসে বলুন, ওটাকে আমরা ঠিক মতো প্রজেক্ট করতে পেরেছিলাম, যার জন্য লোকেদের সাড়াটা আমরা পেয়েছিলাম। তারপরে দিল্লিতে হচ্ছে কি, দিল্লির লোকেদের সত্যি কথা বলতে কি একটু জিওগ্রাফিক্যালি ভীষণ উইক, বাংলাদেশে ঢাকাটা কোথায়, ইয়েটা কোথায়, এগুলো ঠিক জানতো না। তখন এই এক্সিবিশন করাতে ওদের সাথে আমাদের যে ইন্টারাকশন হয়েছে, তাতে আমরা সব বলতে পারলাম যে ওখান কীরকম অবস্থা। আমি বললাম যে কলকাতা এবং বাংলাদেশের ব্যাপারটা একই রকম, মানে ওনারা ওখানে বাংলায় কথা বলেন, বাঙালি খাবার খান, ওখানে দিয়েতেও তাই। তো এনিওয়ে সেসব না বলে আমরা বলি হয়েছে নাকি ব্যাপারটা সেটা। তখন এমনিতে পেপারে সমস্ত কিছু প্রকাশ হয়েছিল, তবে আমরা যখন ছবির ভেতরে ওই জিনিসগুলোকে আরও প্রজেক্ট করলাম, ওদের খুব টাচ করেছে জিনিসটা ডেফিনেটলি। এবং আমরা ভেবেছি অ্যাজ এ আর্টিস্ট আমাদের জন্য এটা যথেষ্ট, মানে আমরা যে একটা কিছু কন্ট্রিবিউট করতে পারলাম, তখন আমরা খুব স্যাটিসফাইড হয়েছিলাম এই কাজটা। কিন্তু এদিকে তো আমাদের খুব চিন্তা রয়েছে, এখানে কী হচ্ছে, প্রতিদিন দেখতাম। এক্সিবিশন পরেও আমরা আরও কিছু ড্রয়িং করেছি, ইয়ে করেছি, এবং আমার কাজের ভেতরে ইন ফিউচার খুব সেগুলি রিফ্লেক্ট করেছে। আমার যদি পরবর্তীকালে কাজ দেখেন, দেখবেন যে সেই কাজের ভেতরেও একটা রিফ্লেকশন রয়েছে। এবং আমি একটা সিরিজ করেছিলাম টাচ বলে সিরিজ, সেই সিরিজে আমি এই ছোটো ছোটো বাচ্চা এদের দিয়ে করেছিলাম, তাদের স্বপ্ন নিয়ে, তাদের স্বপ্ন রয়েছে কিন্তু তাদের চারদিক থেকে কীভাবে অ্যাট্যাক করে তাদের ছোটো বয়সেই স্বপ্নটাকে ভেঙে দেওয়া হচ্ছে, সেই জিনিসটা আমি প্রজেক্ট করেছিলাম। বাংলাদেশে আমাদের প্রচুর বন্ধুও ছিল এবং আছে এখনও, যেরকম মুস্তাফা মানোয়ার, উনি আমার দাদাই আর কি সিনিয়র ছিলেন, উনি সে সময় দিল্লিতে এসেছিলেন যখন এই গোলমালটা হয়। এসে আমাদের কলেজেই বসতেন, ওনার কিছু কলিগ ছিল, তো মুস্তাফা দাও খুব আমাদের এইসব ঘটনাগুলো জানাতেন। তো এরকম অনেক বন্ধুই আমাদের তখন যোগাযোগ করেছেন, তো আমরা বসে সব গল্প টল্প করতাম, এইভাবেই আমাদের কেটেছে। অয়েল পেন্টিং আসলে সময় সাপেক্ষ, অনেক সময় লাগে, একটা ছবি করতে এক মাস লেগে যায়। তো পেইন্টিং আমি ভাবলাম যে কাজগুলো খুব তাড়াতাড়ি লোকেদের দেখানো উচিত, যাতে টাচ ওদের করে, সেই জন্য আমি পেইন্টিংকেই কাজগুলো করেছিলাম। এটা একটা গ্রুপ শো আমরা করেছিলাম, আমি ছিলাম, ধীরাজ চৌধুরী ছিল, বিমল দাশগুপ্ত ছিলেন, শরদিন্দু রায়চৌধুরী অ্যান্ড জগদীশ দেব, তার মধ্যে দুজন মারা গেছেন, ওনার বয়স্ক ছিলেন। আই ওয়াজ ভেরি মাচ এক্সাইটেড, আই ওয়াজ সো হ্যাপি যে যাক এতদিন পরে এটা অন্তত ইয়ের হাত থেকে গিয়েছে, পাকিস্তানের হাত থেকে। কারণ তার ছাড়া আমি এই যেগুলো শুনেছি যে 16 ডিসেম্বরের আগে অ্যাট্রোসিটিস আর ইয়ে ইনহিউম্যান একদম সমস্ত ব্যাপার হয়েছে, সেই জন্য রিয়েলি আই ওয়াজ ভেরি মাচ এক্সাইটেড,
নট অনলি অ্যাজ অ্যান আর্টিস্ট অ্যাজ এ হিউম্যান বিং খুব মানে এক্সাইটেড হয়েছিলাম। আর এই অ্যাট্রোসিটিসটা ডিফারেন্ট ছিল, এটা এটা মানে বিশেষ করে ইন্টেলেকচুয়ালদের একটা প্ল্যান করে মারা, এই জিনিসগুলো আমাকে খুব ইয়ে করেছে। কারণ এটা তো আর চট করে ইয়ে নয়, যাচ্ছে যাকে পাচ্ছি তাকে বাড়িয়ে নয়, একদম প্ল্যান করে তাদের মানে শেষ করে দেওয়া হয়েছিল। জানতো আরেকটা জিনিস, এটা ঠিকই করতে হবে, যে বাঙালিদের দারুণ বুদ্ধি, তারা ভীষণই ওদের আগে ইন্টেলেকচুয়াল গ্রুপটাকে শেষ করতে হবে। এবং ইট ওয়াজ ডাইরেক্টেড ফ্রম দ্য পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান, এটা তো আমরা বুঝতেই পেরেছি। আই ডিন্ট এক্সপেক্ট দ্যাট, যে আমি যে কাজগুলো করেছি কোনো উদ্দেশ্য নিয়ে সত্যি করিনি তখন, যে এর এগেনস্টে আই উইল গেট সাম রিটার্ন ওর ইয়ে, এটা যে করছেন এটা এটা হলো আমি বলছি এটা বাঙালি বলেই আমার মনে হয় করছেন, অন্য জায়গা হলেও হতো না। আমি তো ইন্ডিয়াতেও আমি ডেফিনেটলি দেখিনি, আমরা তো কত কাজ করে যাচ্ছি, নোবডি গিভস দ্য ভ্যালু অফ দ্যাট থিং। তো এনিওয়ে আই এম ভেরি হ্যাপি দ্যাট আফটার 40 ইয়ার্স অলসো ইউ পিপল আর রিমেম্বারিং আস ফর আওয়ার small contribution towards the happening of Bangladesh. Etai holo amar sobche boro mane prize bolbo.